তীব্র গরমে টয়লেট শেষ করার পর ওয়াসার বিশুদ্ধ পানি দিয়ে সূচু করতে গিয়ে পশ্চাৎ দেশের 98% পুড়ে কাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শঙ্করে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেছা পাটোয়ারি। জানা যায়, ঝিগাতলার বোম্বাই মরিচের ঝাল দেয়া ফুচকা খেয়ে বাসায় আসার পর হঠাৎ পেটে মোচড় দিলে বাথরুমে দৌড় দেয় পেছা। বিস্তারিত পচা শরীফের রিপোর্টে। শুভ দর্শক মন্ডলী, আমরা এসেছি কাকা মেডিকেলের বার্ন ইউনিটে। এখন কথা বলবো পেছা মিয়ার সাথে। তো পাচা ভাই, মিষ্টি পানি ব্যবহার করছি। মিষ্টি পানি ব্যবহার করলে আপনার পাছা পুড়ে গেল? আমি আর কিছু জানি না ভাই। ভাই ঠিক কয়টার দিকে পুড়েছে আপনার পাছা? জানি না ভাই। ভাই কোন বাথরুমে পুড়েছে? আমার বাথরুমে। ভাই আপনি কি হাঁটতে পারছেন এখন? ঠিক পিছনে দেখেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন পেছা পাটোয়ারির পাছার অবস্থা। এখন চলুন আমরা চলে যাই ডাক্তার সাহেবের কাছে। তো ডাক্তার সাহেব, পেছা ভাইয়ের কি অবস্থা এখন? পেছার পাছার অবস্থা আগের থেকে অনেক ভালো। তাকে দিনে দুবেলা চিনি সেক দেওয়া হচ্ছে, আর আমার মনে হয় এই চিকিৎসা পদ্ধতি অন্যান্য পুড়ে যাওয়া পাছাদের জন্য উপকৃত হবে। তো এখন পেছা ভাইয়ের কতদিন এভাবে থাকতে হবে? এটা আমরা বলতে পারছি না, তার পাছার কন্ডিশন ভালো হতে অনেক দিন লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কাকা মেডিকেলে আমাদের কাছ থেকে অনেক তথ্য লুকাচ্ছে এবং আমাদের আরও অনেক কিছু জানার বাকি আছে। কাকা মেডিকেলে বার্ন ইউনিট থেকে আমি পচা শরীফ, হলদিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশন, বাতাবি লেবু টেলিভিশন।